দমদম এয়ারপোর্ট, অপেক্ষা করছেন এক সুন্দরী বৃদ্ধা। কি জানে কি হয়, 15 বছর পর পলাতক স্বামী দেশে ফিরছেন মেলবোর্ন থেকে, অধ্যাপক অবিনাশ সেন। অবসর নিয়ে জীবনের শেষ কটা দিন স্ত্রীর সঙ্গে শান্তি পেতে আসছেন, সেখানকার বাড়ি গাড়ি বাগান ফার্নিচার সব বেচে দিয়ে শুধু একটা সুটকেস আর সাইড ব্যাগ নিয়ে তিনি ফিরে আসছেন। বৃদ্ধ অবিনাশবাবু দূর থেকে জেনেছেন, বৃদ্ধার চোখ সারিবদ্ধ মানুষের মুখে মুখে চঞ্চল। শেষে যাকে আন্দাজ করেছেন তিনি সামনে এসে থমকে দাঁড়ালেন। সরদা, তুমি কত বদলে গেছ। আর কোনো কথা নেই। এরপর দুজনা ট্যাক্সিতে। সারদা বললেন, আর তুমিও বুঝি আজও ইয়াং ম্যান, বলে আলতো করে অবিনাশের হাতে হাত রাখলেন। সারদা যদি লক্ষ্য করতেন তবে দেখতে পেতেন বৃদ্ধের চোখ দুটো বুঝে গেল। সারদা ধনী পিতার একমাত্র মেয়ে, সেই সূত্রে কলকাতায় তিনখানা বাড়ি, দুখানা ভাড়া, একটা পার্ক স্ট্রিটে, নিজে থাকেন মাইনে করা লোকজন নিয়ে। নিঃসঙ্গতা ভরাতে নিচে একতলার হল ঘরে সপ্তাহে দুদিন ডান্স একাডেমি আর চিত্রালী নামে আঁকার স্কুল বাকি দুদিন, নিজেই চালান, ভাড়া দেওয়া নয়। দাম্পত্য রঙ্গরসের পরস্পর সেবা যত্নে স্পর্শ নিয়ে সারদা অবিনাশের প্রেম দিনে দিনে 6 মাস কেটে গেল। এর মধ্যে পারিবারিক দূষণ বলতে একমাত্র মেয়ে জামাই, ওরা এই পুনর্মিলন সুস্থ মনে নেয়নি। ওদের কথা লোকটা উড়ে এসে জুড়ে বসল, সহ্য করা অসম্ভব। যে লোকটা তাদের মাকে এত দিন কষ্ট দিয়েছে তার সঙ্গে মারি বা এত মাখামাখি কিসের? একদিন নাচের ক্লাস থেকে দোতলায় এসে সারদা দেখলেন স্বামীর নিথর দেহ সিলিং ফ্যানে ঝুলছে, তার সারা শরীর কাঁপছিল। হাতে চা নিয়ে ভৃত্য গগন ঘরে ঢুকে হতবাক, সে তখনও জানে না ঘরের মধ্যে কি ঘটে গেছে। সারদা যন্ত্রের মতো পাশে ইজি চেয়ারে গা এলিয়ে দিলেন, জ্বরের বিকারের মতো দু একবার উচ্চারণ করলেন, এ তোরা কি করলি? পুলিশ এসে লাশ নামিয়ে দেখল, গলায় 9খানা গিঁট আর আঙুলের ছাপ। গলার পিছনে কেউ নিজের হাতে অতগুলো গিঁট দিতে পারে না। সেদিন খাস খবর বলল, সন্দেহ খুন করে ঝোলানো হয়েছে 70 বছরের বৃদ্ধকে, মেয়ে জামাইকে তাদের ওয়ুড স্ট্রিটের বাড়িতে ফোন করে পাওয়া যায়নি। সারদা দেবীর আইনজীবী মন্তব্য করলেন, মার সব সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব তো ওরাই পাবে, বাবার উপর এত আক্রোশ কেন? অন্ধ আক্রোশ মানুষকে ক্রিমিনালে পরিণত করে।